প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের চারপাশে বিভিন্ন খাদ্যাভ্যাসের পাখি আছে। এর কিছু পাখি পতঙ্গভোজী, আবার কিছু পাখি ফলভোজী। ফলভোজী এই পাখিরা বীজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আজকের পর্ব ফলভোজী পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর নূরজাহান সরকারের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের ফলভোজী পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের পাখিদের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে ফলভোজী পাখি। লোকালয় বা বনের ফলজ গাছে ভিড় করে এই পাখিরা। বিভিন্ন প্রজাতির ধনেশ, বসন্ত, বুলবুল, হরিয়াল, টিয়া বাংলাদেশের অন্যতম ফলভোজী পাখি। দেশ জুড়েই রয়েছে এই পাখিদের বিচরণ। বাংলাদেশে ফলভোজী পাখিদের মধ্যে অন্যতম 9 প্রজাতির বুলবুল পাখি। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বাংলা বুলবুল ও সিপাহি বুলবুল। পত্রঝরা বন, চিরসবুজ বন, প্যারা বন, গ্রাম কিংবা শহরের বাগান ও ঝোপঝাড় যুক্ত জায়গাতে এদের দেখা মেলে। এরা অধিকাংশ সময় ছোট ছোট দলে বিচরণ করে। ঝোপঝাড় ও গুল্ম জাতীয় উদ্ভিদের ডালে বসে ফল খোঁজে। ফলজ গাছের ডালে ডালে বসে রসালো ফল খেতে এরা দল বেঁধে ঘুরে বেড়ায়। ফলভুক পাখিদের আরেকটি দল বসন্ত।
এদেশে 5 প্রজাতির বসন্ত পাখি পাওয়া যায়। এদের সবগুলো প্রজাতি ফলভোজী। বসন্ত পাখিদের প্রায়ই বটগাছের পাকা ফল খেতে দেখা যায়। গাঢ় সবুজ দেহ এবং লাল ঠোঁটের টিয়া পাখি আমাদের সুপরিচিত ফলভোজী পাখি। বাংলাদেশের গ্রামাঞ্চল ও বন জঙ্গলে নানা প্রজাতির টিয়া পাখি পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে বাসন্তী লটকন, মদনা টিয়া, চন্দনা টিয়া, মেটে মাথা টিয়া, ফুলমাথা টিয়া এবং সবুজ টিয়া। এদের প্রধান খাদ্য বিভিন্ন ধরনের ফল। খাদ্যাভ্যাসের কারণেই এদের ঠোঁট বেশ মোটা, শক্তিশালী ও বাঁকানো। এরা এদের শক্তিশালী এবং বাঁকানো ঠোঁট দিয়ে শক্ত খোসাযুক্ত ফল ভেঙে খেতে পারে। বাংলাদেশের বন জঙ্গলে বিভিন্ন প্রজাতির হরিয়াল পাখি বাস করে। এদের মধ্যে কমলা বুক হরিয়াল, হলদে পা হরিয়াল, ঠোঁট মোটা হরিয়াল, পম্পাডুর হরিয়াল অন্যতম। বনের বট, পাকুর বা ডুমুর গাছে দেখা যায় কমলা বুক হরিয়াল পাখির ঝাঁক। লালপা আর কমলা বুকের এই পাখিটির দেহ সবুজ রঙের পালক দিয়ে ঢাকা থাকে। উঁচু গাছের ডালে ঘুরে ঘুরে ফল খেতে দেখা যায়। হলদেপা হরিয়ালও ফলজ বৃক্ষ প্রধানত বটজাতীয় গাছে দলে দলে বিচরণ করে ও খাদ্য সংগ্রহ করে। মাঝে মাঝে দল বেঁধে বিশ্রাম নেয় এবং পালক পরিষ্কার করে। খাওয়া শেষ হলে পাখা ঝাপটে উড়ে যায়। অনেক সময় বিভিন্ন প্রজাতির হরিয়ালের ঝাঁক একসাথে বটগাছে এসে বসে এবং ঘুরে ঘুরে ফল খেতে দেখা যায়। বাংলাদেশের বড় আকারের ফলভোজী পাখি ধনেশ। এরা ঘন বনের উঁচু গাছে থাকতে পছন্দ করে এবং রসালো ফল খায়। লম্বা ঠোঁটের ধনেশ পাখি পাতার আড়ালে লুকিয়ে ফল খায়। ছোট আকারের ফলভোজী পাখি ফুলছুরি। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ফুলছুরি পাখি পাওয়া যায়।
ফলের পাশাপাশি এরা ফুলের মধু কিংবা পোকামাকড় খায়। শালিক পাখিরাও অনেকটা ফল ভোজী। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির শালিক পাখি আছে, এর মধ্যে পাকড়া শালিক, ভাত শালিক, গাং শালিক অন্যতম। এরা ফলের পাশাপাশি ফুলের মধু, শস্য দানা ও পোকামাকড় খায়। গহীন বনের বাসিন্দা ময়না পাখিও ফলের উপর নির্ভরশীল। এছাড়া ছাতারে, দামা এবং কোকিল পাখিও ফলের পাশাপাশি বিভিন্ন ধরনের কীট পতঙ্গ খায়। ফলভোজী এই পাখিরা একদিকে যেমন তার বৈচিত্র্যময় সৌন্দর্য দিয়ে প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে, তেমনি প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বিভিন্ন উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য করে। কিন্তু ফলজ উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ার কারণে এই পাখিদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। পাশাপাশি অবৈধ শিকারের ফলে প্রতিনিয়ত ফলভোজী পাখির সংখ্যা কমে যাচ্ছে। পোষা পাখি হিসেবে অনেক পাখি খাঁচায় বন্দী হচ্ছে। মানুষের বিলাসিতার যোগান দিতে প্রাণ হারাচ্ছে এই সুন্দর পাখিগুলো। ফলভোজী এই পাখিরা না থাকলে উদ্ভিদের সংখ্যা ও বৈচিত্র্য কমে যাবে, যার প্রভাব পড়বে সামগ্রিক প্রতিবেশের ওপর। তাই সবার সচেতনতায় সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমেই এই পাখিগুলোকে রক্ষা করা সম্ভব, তবেই আমাদের পরিবেশ ভালো থাকবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ফলভোজী পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর নূরজাহান সরকারের সাথে। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আপা বহু বছর বন্যপ্রাণী নিয়ে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, এখন আজকে আমাদের বলবেন এই যে ফলভোজী যে পাখি, এই ফলভোজী পাখি বলতে আমরা আসলে কোন পাখিগুলোকে বলবো? কারণ এখানে পোকামাকড়ও খায় কিন্তু, তাই না? যে পাখিগুলি প্রধানত ফল খায় কিন্তু তারাও কিন্তু পোকামাকড় খায়। আচ্ছা। এবং 17টা গোত্রের পাখি আছে সারা ওয়ার্ল্ডে, ওরা ফলভোগী যে, কিন্তু তারাও ব্রিডিং পিরিয়ডে পোকামাকড় খাবে, এবং বিশেষ করে বাচ্চাকে পোকামাকড় ওই যে লার্ভিগুলি সাপ্লাই দেবে। আমাদের দেশে যে পপুলেশন আছে পাখির, তার মধ্যে আমরা 250 বেশি দেখেছি ফলভোজী।
আচ্ছা প্রজাতি তো সুতরাং তারা ফলভোজী হলে কি হবে তারা যারা অ্যাবসলিউটলি ফলভোজী তার মধ্যে একটা হলো একটাই সেটা হলো ওই যে ধনেশ আর সবচেয়ে ছোট ফলভোজী পাখিটা যে সেটা হলো ফুলঝুরি এটাও ফলভোজী কিন্তু ওরা পোকামাকড় খায় ওই ফলভোজী পাখিরা প্রচুর উপকার করে মানুষের কারণ যত বীজ ছড়ানোর কাজ এরাই বেশি করে 65-95% কাজ এটা করে প্রত্যেকটা পাখি প্রজাতির একটা সেটেন হোম রেঞ্জ থাকে সেই হোম রেঞ্জের বাইরে আবার তারা যায় না সুতরাং যতই ফল বিস্তারে কাজ করুক আপনার প্রায় 95% পাখি 200 মিটারের বাইরে যায় না আচ্ছা এক্সেপশনাল কিছু ছাড়া সুতরাং আমাদের যে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে আবাস পশু পাখির আবাস বা একটা প্লান্ট পপুলেশন বা কয়েকটা প্লান্ট পপুলেশনের আবাস ধ্বংস হয়ে গেছে এক জায়গায় আছে আর এক জায়গায় নাই মানুষ করেছে সেটা মেক আপ করা কিন্তু ফলভোজী পাখিদের হাজার চেষ্টা কঠিন হয়ে গেছে এখন সুতরাং আমাদের এখন থেকে খুবই সাবধান হতে হবে যে বনজ ফলগুলি সেগুলি কিভাবে মেনটেন করা যায় সেটা করতে হবে আবার কতগুলি পাখি আছে যে অ্যাবসলিউটলি ইনসেক্টিভোরাস যেমন ধরেন গিলা উডপেকার হ্যাঁ দেখা গেছে এই মরুভূমি এলাকায় তারা আবার ফল খায় সেটা হলো ক্যাকটাসের ফল খায় গিলা উডপেকারটা আর এখন ফলভোজী পাখি যে বীজ ছড়ায় তার ডাইরেক্টলি ছড়ায় কতগুলি যেমন আমাদের টিয়া গোষ্ঠী আছে কবুতর আছে তারপরে আপনার যে বসন্ত বাওয়ারি আছে তারপরে আপনার কোকিল হ্যাঁ কোকিল তারপরে শালিক গ্রুপটা তারপরে যে জাস্টিরোপিডি তারপরে ডিসিডি ফ্যামিলিটা অনেকগুলি ফ্যামিলি আছে এগুলি আচ্ছা আমাকে একটু জিনিস বলুন তো যে ময়না টিয়া এরা ফলের পাশাপাশি কি পোকামাকড় পোকামাকড় খায় মানে পোকামাকড় খেতে খুব একটা দেখি না না ওই যে ফল ভোগ বেশি ফল খায় কিন্তু ফলটা খেয়ে কেউ কেউ ফেলে দেয় টিয়া যেমন ওটা ওর গাছের তলেই ফেলবে মজার ব্যাপার হলো ওই যে ফলের যে পার্পটা তার মধ্যে একটা কেমিক্যাল আছে এক ধরনের কেমিক্যাল আছে যেটা জার্মিনেশন ইনহিবিট করে আচ্ছা সুতরাং কিছু কিছু ফল যদি কোনো কোনো পাখির ডাইজেস্টে পার হয়ে না আসে তাহলে কিন্তু অ্যাবসলিউটলি সে আবার জার্মিনেট করবে না সুতরাং মজা মজার জিনিস এগুলির মধ্যে অনেক ঘটে যেগুলো মানুষ দ্বারা সম্ভব নয় এটা প্রকৃতি ঘটাচ্ছে ফলভোগ পাখিরা কি করে ফলের বাগানে যে একটা দুইটা ফল প্রথমে ইনফেক্টেড হলে পাকার আগে ওরা পোকায় খাওয়ার চেষ্টা করে তো ওটা আগে পাকা পাকা দেখা যায় ওইটা পাখিরা খায় খেয়ে ওই ইনসেক্ট ছড়ায় না যায় সেটা কন্ট্রোল করে নানাভাবে উপকার করে থাকে আচ্ছা এই পাখিদের নিয়ে কি তেমন কোনো গবেষণা হয়েছে হ্যাঁ আমি এই ফলভোগ পাখির মধ্যে যে বসন্ত বাউরি এটার উপরে আমি একটা কাজ করেছি এবং ওরা কী করে বাসাটা বাঁধে এই যে ডালটা একটু পচে পচে আসছে ওইখানেই সে নরম ওইখানেই সরল করে বাঁধে আচ্ছা বাঁধার পরে আবার দুই তিনটা ফলস খোরল করে যাতে করে ও চোখে ধরা না পড়ে যে বাচ্চাদের অন্য পাখিরা খেয়ে ফেলবে পিডিটরি বার্ড খেয়ে ফেলবে মানুষে দেখলে নিয়ে নেবে তো এই একটা করে কিন্তু ছোটোবেলায় বাচ্চাদের যখন পোকামাকড় দেয় তখন ওদেরকে বোঝাই যায় না যে ওরা পোকা খা খেয়ে আচ্ছা ফলভোগ পাখি যে এই পাখিগুলো আমাদের যে অবস্থা আছে তাতে কি আপনি মনে করেন আগের চেয়ে কমে গেছে অবশ্যই কমে গেছে আমরা প্রজাতির দিক থেকে যদি দেখি যে না প্রজাতিগুলি মোটামুটি ঠিক আছে কয়েকটা খালি পাখি এক্সটিংক্ট হয়ে গেছে কিন্তু কতগুলি তো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হয় কতগুলি এন্ডেঞ্জার্ড হয়ে গেছে ভালনারেবল হয়ে গেছে মানে পপুলেশন ডিক্লাইন করে নাই যে এমন পাখি কোনটা আছে আর যে এদের উপরে যে ব্যবসাটা হয় পাখির ব্যবসার আর অন্ত নাই ফলভোগ পাখিরা কিন্তু দেখতে খুব কালারফুল হয় আচ্ছা এবং ওরা আবার কালারফুল ফলও খায় তো এখন ব্যাপার হলো যে এই যে কালারফুল জন্য এরা বাজারে বিক্রি হয় খাঁচায় খাঁচায় আসলে এরা তো ওয়াইল্ড এরা তো কোনো দিন অ্যাডাপ্ট করবে না খাঁচা আবার পাচারও হয় পাচার যে আমাদের হিল ময়না চিটং হিল ট্র্যাক্সের ছাড়া আর কোথাও নাই সেগুলি পাচার ধনেশ পাখি দিয়ে যে ব্যবসা হয় রাস্তার পাশে দেখেন সব রকম রোগ সারিয়ে দেবে ওরা এক টুকরায় দিয়ে আর ওর ঠোঁটটা ছুইলেও নাকি রোগ সেরে হুপিং কফ সব সেরে যাবে কি অদ্ভুত জিনিস এগুলি তো কন্ট্রোল করা যাচ্ছে না আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে সেই বন্যপ্রাণী সংরক্ষণ
আইন থাকার পরেও তো দেখি আমরা ময়না পাখি পালছে মানে বাসায়, তারপরে টিয়া পাখি, এই ব্যাপারে আসলে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? মানুষকে অনিষ্ট হতে হবে, ব্যবসা বাণিজ্য বিদেশে পাচার, বেচা কেনা গুলি টক খেতে হওয়া, তারপরে কবুতর গুলির উপরে কি প্রেশার যাচ্ছে, আমাদের এদের রক্ষায় আর কি করা উচিত? আমাদের এদের সব মানুষগুলিকে ধরে ধরে জেলে দিয়ে ভরে রাখা উচিত, কয়েকটা ভরে রাখলেই ঠিক হয়ে যাবে। মানে আপনি বলছেন যে কঠিন আইনের প্রয়োগ, রাইট, সেটা করতে হবে। আর আমাদের কি ফলের বৃক্ষ অনেক বেশি লাগানো উচিত? অবশ্যই, ফল তো বড় যে ঔষধি, একটা মিক্সড টাইপ অফ গার্ডেন করতে হবে, কারণ যারা পোকা খর তাদের জন্যই থাকতে হবে, আবার সেই পোকা খেয়ে আবার সে ফলের পোকা খাবে না, তাই ফল গাছ না থাকলে কী করবে, সুতরাং একটা মিক্স করতে হবে। আর আমার যেটা মনে হয়, আমি জানি না এখন যে বাড়িঘরগুলি হচ্ছে, যে মডার্ন হাইরাইজ বিল্ডিংগুলি হচ্ছে, এদেরকে অক্সিজেন দেবে কে? মনে করেন জার্মানিতে তাদের 34% হলো ফরেস্ট, তারপরেও তাদের বারান্দায় বারান্দায় গাছগাছরা এবং নানা রকম ফল হচ্ছে, আপেল হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, বলতে পারি যে উদ্ভিদের সমারোহ। সবাই দেরি করেই রিয়েলাইজ করছে, কিন্তু যারা রিয়েলাইজ করছে তাদের দেখে দেখে আমরা কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছি, মোবাইল টোবাইল অনেক কিছু করে, কিন্তু আমরা প্রকৃতির ব্যাপারে কেন স্মার্ট হচ্ছে না? ইলেকট্রনিক্স আইটেমে আমরা স্মার্ট স্মার্ট হচ্ছে। আবার অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক ফলভোজী পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, প্রায় 15 কোটি বছর পূর্বে সরীসৃপ জাতীয় প্রাণী থেকে পাখির উদ্ভব হয়। মধুপুর জাতীয় উদ্যানে প্রায় 29 প্রজাতির ফলভোজী পাখি পাওয়া যায়। ফলভোজী পাখি বুলবুলি নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ সুকণ্ঠী গায়ক। টিয়া পাখিরা শুধুমাত্র পানি খাওয়ার জন্যে প্রায় 100 মাইল পথ উড়ে বেড়ায়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তরটি হল বি, বান্দরবান। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মারিয়া তাসনিম অর্থি, চতুর্থ শ্রেণী, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, কুষ্টিয়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোনটি ফলভোজী পাখি? এ ধনেশ, বি ফিঙে। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস এ অথবা বি স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, ফলভোজী পাখিরা বনভূমি বা লোকালয় সব পরিবেশেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে ফলজ উদ্ভিদ কমে যাওয়ায় এদের বেশ কিছু প্রজাতি বর্তমানে বিপন্ন। তাই এই পাখিদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী,
মায়াময় প্রকৃতি বাসব ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।